তদন্ত করে প্রকৃত সত্য খোঁজার বদলে ধামা চাপা দিতে চাইছে সেট মন্তব্য সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দ্বিতীয় পায়ে ময়না তদন্তের জন্য নির্দিষ্ট পদ্ধতি আদালত বলে দিয়েছে, সেই কাজ করবার জন্য গোপনে রাত্রে পুলিশ বাহিনী নিয়ে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই। তার মানে বোঝা যাচ্ছে যে সিট প্রকৃতপক্ষে তদন্ত করে সত্য উদ্ঘাটনের পরিবর্তে তদন্ত করে ধামা চাপা দিতে চাইছে। এই আশ্চর্য ভূমিকা, অত গভীর রাতে বা যাবে কেন? সিট তো মনে হচ্ছে গোপনে অন্য কিছু করবার ধান্দা করছে। আমরা তো আদালতে নিঃসন্দেহে মেনশন করবো, এভাবে তো তাহলে সিটকে দিয়ে তদন্ত চালানো যায় না। সবটাই তো মনে হচ্ছে একটা সুপরিকল্পিত চক্রান্ত হচ্ছে। এই পুলিশ তো সৎভাবে কাজ করতে পারছে না। আমার মনে হচ্ছে পুলিশ রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হচ্ছে, এ বড় দুর্দিন। আনিস কাণ্ডে সিটির তদন্তে কারো ভরসা নেই, সরকারের ইচ্ছেই নেই অপরাধীকে শাস্তি দেওয়ার, অভিযোগ করেছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। দেখুন, এই সিটের উপরে কারো ভরসা নেই, প্রশাসনও জানে এটা চালাকি হচ্ছে, সাধারণ মানুষ যারা ক্ষতিগ্রস্ত তারা, আমরা তো দেখছি এত বছর ধরে কত লোককে হত্যা করে যেটা এফআইআর মধ্যে লেখা হয় না। তো এদের ইচ্ছাই নেই অপরাধীদের সাজি দেওয়ার। আর সরকার যখন নিজে অপরাধী, পুলিশের সর্বোচ্চ পদাধিকারী যখন অপরাধী, কেন ওখান থেকে এসপিকে সরানো হয়নি? কুচবিহারেতে গুলি চলেছিল, সেন্ট্রাল ফোর্স গুলি চালিয়েছিল বুথ রক্ষা করার জন্য, সেই রিপোর্টটা সরকারের মতো করে দেননি বলে ওখানকার এসপিকে সঙ্গে সরিয়ে দিয়ে সাসপেন্ড করে তার বিরুদ্ধে ইনকোয়ারি করা হচ্ছে। এরকম একটা অঘটন ঘটলো কি? একটা জলজন্ত ছেলেকে মেরে ফেললো গিয়ে পুলিশ, তার তদন্ত ততক্ষণ ঠিকঠাক হবে না যতক্ষণ এসপিকে সরানো হচ্ছে। সিভিক বলুন, সাধারণ কনস্টেবল বলুন, তারাই সবসময় বলির বকরা হয়। কিন্তু যারা এর পেছনে চক্রান্ত করেছে, যারা এই সিদ্ধান্ত নিয়েছে, তাদেরকে ধরা উচিত।